আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 6, রেখা, কোণ ও ত্রিভুজ, দিনাজপুর বোর্ড 2016। এ প্রশ্নে দেওয়া আছে এবিসি ত্রিভুজে বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে মিলিত হবে। ক নাম্বার বলছে উপরের তথ্যের আলোকে চিত্র আঁকো। তো এই চিত্র আঁকার জন্য আমাদের কি লাগবে? এ বি সি একটি ত্রিভুজ লাগবে। এই ত্রিভুজের বি কোণের সমদ্বিখণ্ডক, এ বি কোণকে সমদ্বিখণ্ডিত করলে এবং সি কোণকে সমদ্বিখণ্ডিত করলে এরা পরস্পর ও বিন্দুতে মিলিত হবে। তাহলে বি বিন্দুর সমদ্বিখণ্ডক, সি বিন্দুর সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে মিলিত হয়। তাহলে ক নাম্বার, চিত্রে এ বি সি এর বি কোণ ও সি কোণ এর সমদ্বিখণ্ডক ও বি এবং ও সি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। এটাই হলো ক নাম্বারের উত্তর, চিত্র এবং একটু বর্ণনা। তারপরে খ নাম্বারে কি বলা হয়েছে? খ নাম্বারে বলা হয়েছে এই ত্রিভুজে যে আমাদের বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হওয়ার পরে এখানে যে বি ও সি একটি কোণ উৎপন্ন হইলো, এই বি ও সি কোণ হলো 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণের সমান। তো এটা প্রমাণের জন্য আমি ধাপ 3-এ আমি তোমাদের একটু দেখাচ্ছি যে এখানে এই যে আমাদের ও বি সি যে ত্রিভুজটি হয়েছে এর বি ও সি কোণ সমান প্রমাণ করতে হবে যে 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। তো আমাদের এই ত্রিভুজে কি আছে? এই বি ও সি ত্রিভুজে আমরা আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ বি ও সি কোণ, ও বি সি কোণ আর ও সি বি কোণ, এই তিনটা যোগ করলে আমাদের হয় হচ্ছে 180 ডিগ্রি। এখন দেখো আমাদের বি ও সি কোণ বের করতে হবে, আর এই দুটি কোণের মান আমাদের প্রয়োজন। এই দুটি কোণটা কি? দেখো ও বি সি, এই কোণটা, এই কোণ কিন্তু বি কোণের অর্ধেক, অর্থাৎ হাফ বি কোণ। আবার এখানে দেখো সি কোণটা, যেহেতু এটা সমদ্বিখণ্ডক, ও সি সমদ্বিখণ্ডক, তা এটা কিন্তু সি কোণের অর্ধেক, তাহলে হাফ সি কোণ। এই যে আমাদের হাফ বি কোণ আর হাফ সি কোণ, এর মান আমাদের এবিসি ত্রিভুজের সাপেক্ষে বা এবিসি ত্রিভুজ থেকে বের করে নিতে হবে। তাহলে আমরা বি ও সি কোণ ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ প্রমাণ করতে পারবো। তাহলে চলো আমরা আগে প্রথম এটা আগে লিখে রাখি যে আমাদের কি করতে হবে। মনে করি আমাদের যে এবিসি ত্রিভুজের এর বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ড ও বি এবং ও সি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে এই বি ও সি কোণ ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। তো এটা প্রমাণের জন্য আমাদের প্রথম ধাপে কি করব, আমরা এই যে আমরা দেখে আসলাম যে এবিসি ত্রিভুজ থেকে প্রথম আমরা হাফ বি কোণ আর হাফ সি কোণ এর মানটা আমরা বের করে নিব। এটা কিভাবে বের করব? আমরা জানি এই এবিসি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে এখানে এ কোণ, বি কোণ, সি কোণ, মানে এবিসি ত্রিভুজের এ কোণ, বি কোণ, সি কোণ এর সমষ্টি হলো 180 ডিগ্রি। তারপর দেখো আমরা যদি উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করি, অর্থাৎ এ কোণকেও হাফ দ্বারা গুণ করব, বি কোণকেও হাফ, সি কোণ উভয় পক্ষকে হাফ দ্বারা, 180-কেও হাফ দ্বারা আমরা গুণ করব, তার মানে দুই দ্বারা ভাগ হয়ে যাবে 180-কে। 180-কে দুই দ্বারা ভাগ করলে আমাদের হবে হচ্ছে 90 ডিগ্রি, আর আমাদের প্রয়োজন হচ্ছে এই হাফ বি কোণ আর হাফ সি কোণ। এটা আমরা ধাপ 3-এ গিয়ে বসাই দিতে পারবো। আমি আরেকবার তোমাদের দেখাই দিয়েছি, এই যে এই হাফ বি কোণ আর হাফ সি কোণ এর মান আমাদের প্রয়োজন। তাহলে আমরা কি করব এখন, হাফ বি কোণ হাফ সি কোণ এটার মান প্রয়োজন, তাহলে হাফ এ কোণকে আমরা পার করে দিব, তাহলে থাকবে হচ্ছে হাফ বি কোণ
হাফ সিকোণ ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। আমরা কিন্তু হাফ বি কোণ আর হাফ সি কোণের মান পেয়ে গেলাম। এখন দেখো এই হাফ বি কোণ আর হাফ সি কোণ কোন কোণের সমান, এটা কিন্তু এই ওবিসি ত্রিভুজের ওবিসি আর ওসিবি এই দুটি কোণের সমষ্টি। সেটা আমরা ধাপ দিয়ে লিখে দিব যে এই হাফ বি কোণ হলো ওবিসি কোণের সমান, আর হাফ যেহেতু ওবি বি এর সমদ্বিখণ্ড, বি কোণের সমদ্বিখণ্ড, আবার ওসিবি হলো হাফ সি কোণের সমান। এটা সহজ ভাবে বুঝলে তোমরা বুঝতে পারো যে আমরা যেহেতু এই বি কোণের সমদ্বিখণ্ড হচ্ছে ওবি, তাই হাফ বি কোণ অর্থ হচ্ছে এই কোণের অর্ধেক অর্থাৎ ওবিসি, এই যে ওবিসি। আবার সি কোণের সমদ্বিখণ্ড যেহেতু ওসি, তাই হাফ সি কোণ হলো এই যে ওসিবি, এই কোণের সমান। তো ওকে, এখন আমরা এই মানগুলো আমরা বসিয়ে দিব ধাপ তিনে গিয়ে। আমরা যে এই যে ওবিসি ত্রিভুজের, ওবিসি ত্রিভুজের তিন কোণের সমষ্টি যে পেলাম 180 ডিগ্রি, এখানে আমরা এই ওবিসি এর পরিবর্তে কি বসাইতে পারি? আমরা এখানে একটু আগে দেখে আসলাম, এটার জন্য আমরা হাফ বি কোণ বসাইতে পারি, আর ওসিবি এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি? হাফ সি কোণ বসাইতে পারি। তাহলে বিওসি প্লাস হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ ইকুয়াল 180 ডিগ্রি। এই হাফ বি কোণ আর হাফ সি কোণ এর মানটা কিন্তু আমরা বের করে রাখছি। এই যে দেখো, হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ এর মান 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ, এই মানটা আমরা এখানে বসিয়ে দিব। বিওসি প্লাস 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ, এটা হচ্ছে হাফ বি কোণ আর হাফ সি কোণের মান। এখন আমরা এটা যদি পার করে দেই, 90 ডিগ্রি কে যদি পক্ষান্তর করি, এখানে প্লাস আছে পাশে সে মাইনাস হবে, আর মাইনাস হাফ এ কোণ কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে এটা এসে প্লাস হবে। তাহলে বিওসি কোণ ইকুয়াল 180 মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। এই যে 180 থেকে 90 ডিগ্রি মাইনাস করলে এখানে 90 ডিগ্রি থাকবে, অতএব বিওসি ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ দেখানো হলো। এর পরের প্রশ্ন হচ্ছে, যদি এবি কে ই পর্যন্ত এবং এসি কে এফ পর্যন্ত বর্ধিত করা হয়, তার মানে আমাদের যে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা ছিল এটা এ, এটা বি, এটা সি, এখন আর এই যে বি কোণের সমদ্বিখণ্ড গুলা এটা হচ্ছে এটাকে বর্ধিত, এবি কে বর্ধিত করতে হবে, আবার এসি কেও বর্ধিত করতে হবে, করে ইবিসি ইসিএফ কোণের সমদ্বিখণ্ড, অর্থাৎ এই বি কোণে এখানকার সমদ্বিখণ্ড আর এখানকার সমদ্বিখণ্ড পরস্পর ও বিন্দুতে মিলিত হয়, তবে প্রমাণ করতে হবে যে বিওসি ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ একক, এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণের জন্য আমরা কি করব একটু দেখো, এটা প্রমাণের জন্য যেহেতু বিওসি কোণ আমাদের কি মানটা লাগবে, এটা আমরা ধাপ দুই এগিয়ে দেখব যে আমাদের তো এটাকে সমদ্বিখণ্ডিত করছি, এটাকেও সমদ্বিখণ্ডিত করছি, তো এই সমদ্বিখণ্ড, আচ্ছা আমি যেটা সমদ্বিখণ্ডের বর্ণনাটা লিখে রাখি যে বিশেষ নির্বাচনটা কি জিনিস। বিশেষ নির্বাচনটা হলো আমাদের এই যে এবিসি ত্রিভুজের, এখানে আমাদের এবি কে বর্ধিত করতে হবে ই পর্যন্ত এবং এসি কে বর্ধিত করতে হবে এফ পর্যন্ত। তাহলে এবি কে যদি বর্ধিত করি এবং এসি কে যদি বর্ধিত করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এবি কে বর্ধিত করব ই পর্যন্ত, আবার এসি কে বর্ধিত করব এফ পর্যন্ত। এখন এই এফ বি ইবিসি ইবিসি এবং এফ সিবি উৎপন্ন হয়েছে দুইটা কোণ, এখানে এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে একটা কোণ, এই দুটি কোণের অর্থাৎ ইবিসি এর সমদ্বিখণ্ড আমরা ওবি একটা দিব এখানে, তারপরে আমাদের যে এবিসি এফ আছে এটার সমদ্বিখণ্ড দিব সিও।
এরা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। এটার জন্য আমাদের এখন প্রমাণ করতে হবে এই বিওসি ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। অর্থাৎ এখন আমাদের প্রমাণ করতে হবে বিওসি ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এটা প্রমাণের জন্য আমরা কি করব, দেখো একটু আমরা দেখে আসি যে ওবিসি এই ত্রিভুজের আমরা তিন কোণের সমষ্টি আমরা কি পাই। একটু আমরা ধাপ দুইয়ে গিয়ে দেখে আসি, এটা শুধু দেখবো আমরা যে আমাদের যে ত্রিভুজটা আছে বিসি ও এই ত্রিভুজটা, এই ত্রিভুজের এই তিন কোণের সমষ্টি, এই কোণ এই কোণ এই কোণ, এই তিন কোণের সমষ্টি হলো বিওসি ও বিসি ও সিবি। এই তিন কোণের সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। আমাদের কিন্তু প্রমাণ করতে হবে বিওসি, তাহলে বিওসি দেখে আমরা যদি ওবিসি আর ওসিবি পার করে দিই, কিন্তু ওবিসি আর ওসিবি এর মানকে আমরা যদি দেখো, এখানে ওবিসি হলো এই যে আমাদের এখানে সিবি বা ইবিসি কোণটা যে আছে এই কোণের অর্ধেক, অর্থাৎ এটা হলো হাফ আমাদের, এটা হচ্ছে কোণ সিবিই এটা অর্ধেক। আবার এই যে একটা বড় কোণ আছে বিসিএফ, এই কোণের অর্ধেক হচ্ছে ওসিবি, বিসিএফ হচ্ছে আমাদের এই কোণের অর্ধেক, অর্থাৎ ওসিবি হলো আমাদের হাফ বিসিএফ। আবার দেখো এই সিবিই, এই সিবিই এই কোণটা আমরা জানি যে এই যে ত্রিভুজের যে আমাদের এই কোণটা বহিঃস্থ কোণ, এই বহিঃস্থ কোণটা অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। এই যে সিবিই, এই সিবিই কোণটা এটা কিন্তু আমাদের বহিঃস্থ কোণ এবিসি ত্রিভুজের, তো এই কোণটা কিন্তু এই অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। তাহলে এই এই কোণটা হবে আমাদের এখানে এ কোণ এবং সি কোণের, এই কোণ আর এই কোণের সমষ্টির সমান এটা হবে। আবার সিবিএফ হবে, সিবিএফ হবে এটা যেহেতু এই পার্শ্বের বহিঃস্থ কোণ, তাহলে এটা হবে অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। এই যে এই কোণটা হবে, এই কোণটা হবে অন্তঃস্থ এই বিপরীত দুই কোণের সমষ্টির সমান। আমরা যদি এগুলো বের করে রাখতে পারি তাহলেই আমরা এটা বিওসি ইকুয়াল আমরা 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ প্রমাণ করতে পারবো। তো আমাদের যে বিশেষ নির্বাচনটা হয়েছে, এর পরের ধাপে আমরা তাহলে কি করব, আমরা এই মানগুলো আগে বের করে নিব, তারপরে দ্বিতীয় ধাপে গিয়ে সেই মানগুলো বসিয়ে দিব। তো এটা বের করার জন্য আমাদের কি লাগবে দেখো, তো আমরা এখন তো পেয়ে গেছি এবিসি ত্রিভুজের বহিঃস্থ কোণ, এটা পেয়ে গেছি এবিসি ত্রিভুজের বহিঃস্থ কোণটা হলো আমাদের এই যে সিবিই কোণ একটা, আর একটা হচ্ছে যেটা, এই দুটা হচ্ছে বহিঃস্থ কোণ, এবিসি এর বহিঃস্থ কোণ সিবিই। তো আমরা জানি বহিঃস্থ কোণ হলো অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান, তাহলে এই যে সিবিই এই কোণের, এটা বহিঃস্থ কোণ হলে এটার এবিসি ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত দুই কোণ হচ্ছে এটা, এদের সমষ্টির সমান। অনুরূপ ভাবে আর একটা বহিঃস্থ কোণ আছে, এটা বিসি এর, এটা হবে এর অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান, অর্থাৎ বিসি এফ ইকুয়াল এ কোণ প্লাস বি কোণ। বাস এখন এই মানটা আমরা কোথায় গিয়ে বসিয়ে দিব, এই যে আমরা ধাপ দুয়ে যে দেখে আসলাম, ধাপ দুয়ে আমরা কি পেলাম, এই যে এখানে এসে আমরা বসিয়ে দিব। এটা কিভাবে বসাবো দেখো, তো প্রথম আমরা কি করব, এই যে বিসি ও ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এখন ওবিসি এই ওবিসি এই ত্রিভুজ হলো আমাদের সিবিই কোণের অর্ধেক, তাহলে এখানে কি লিখবো, ওবিসি এর পরিবর্তে লিখবো হচ্ছে হাফ সিবিই, আর ওসিবি এর পরিবর্তে লিখবো আমরা হাফ বিসিএফ। এখানে আবারও বলি আমি যে আমাদের এই যে ওবিসি, একটু খেয়াল করো, ও
এই কোণটা, এই ছোট্ট কোণটা, এই ছোট কোণটা বহিঃস্থ যে বড় কোণ আছে তার অর্ধেক, কারণ ও বি হলো এর বহিঃদ্বিখণ্ডক খণ্ড, এই যে ও বি। আবার এটাকেও আমরা, এই কোণকে আমরা দ্বিখণ্ডিত করেছে কে, ও সি, তার মানে এই কোণটা হচ্ছে ও সি বি কোণ, ও সি বি কোণ এই বড় কোণটার অর্ধেক, এই যে বি সি এফ কোণের অর্ধেক আর একটা সি বি এই কোণের অর্ধেক। তো এখন আমরা এই কোণের মান আমরা কি পেলাম, এটা পেলাম হচ্ছে এ প্লাস সি, আর এটা পেলাম আমরা এ প্লাস বি। এটা আমরা প্রথম ধাপে বের করে রাখছি, এই যে আমরা প্রথম ধাপে এখানে বের করে রাখছি, এই যে বন্ধুটা, এখন এই মানটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা কি করব, এই দুটা থেকে হাফ কমন নিব, এই দুটা থেকে হাফ কমন নিলে আমরা পাচ্ছি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস আবার এই কোণ। এখন এই এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে এবিসি ত্রিভুজের তিন কোণ, এবিসি ত্রিভুজের এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখবো বিওসি প্লাস হাফ, এই তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। এখন এই হাফ দ্বারা যদি এখানে আমরা গুণ করি, তাহলে 180-কে হাফ দ্বারা গুণ করলে মানে 2 দ্বারা ভাগ হবে, আর এখানে একটা হাফ আসবে, তাহলে লিখবো বিওসি প্লাস 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ ইকুয়াল 180 ডিগ্রি। তো এই যে বিওসি কোণ, এটা ইকুয়াল কি হবে, এটা পার করে দিব আমরা, পক্ষান্তর করলে 180 মাইনাস 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এটা থেকে যদি আমরা 90 বাদ দিই, 180 থেকে 90 বাদ দিলে কত থাকে, 90 থাকে, অর্থাৎ বিওসি কোণ ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ প্রমাণিত।